সন্ধ্যা থেকে টানা দাঁড়িয়ে আছে, ক্যামেরার পেছনে কি ঝাঁটার বাড়ি মারবে? Good evening everyone. Good evening. Welcome back to our channel. Welcome to a new vlog. আজকে আবারও একটা ছুটির দিন, কিন্তু বড়ই মেঘলা দিন। মানে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে চিন্তার বাইরে। কথা ছিল আমরা দুজনে একটু বেড়াতে যাব, লাস্ট টু উইকস ধরে কোথাও যাওয়া হচ্ছে না। সো আমরা ভেবেছিলাম যে একটু কোথাও যাবো, কোথাও একটু যাওয়া মানেই তো খাবো দাবো, একটু ঘুরবো, আপনাদেরও কিছু নতুন কিছু দেখাতে পারবো, নতুন কিছু শেয়ার করতে পারবো। তো সব কিছুর ওপরে বৃষ্টি জল ঢেলে দিয়েছে। এবার আমরা কি করব, আমরা বাড়িতে আছি, ছুটির দিন, কিচ্ছু হবে না, সেটা তো হয় না। গোটা দুপুর অবধি, বিকেল অবধি বৃষ্টি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা ডিসাইড করলাম ব্যর্থ মনোরথ হয়ে যে আর কোথাও কিচ্ছু যাওয়ার নেই, সো উই নিড টু প্ল্যান সামথিং। ছুটির দিন খাওয়া দাওয়া কিছু করবো না, এটা তো হয় না আমাদের জন্য, সেটা একেবারেই অড ব্যাপার যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো না। আর বাড়িতে আছেন মাসি মেসোমশাই, তাহলে গেস্টরাও আছে, তাহলে কিছু বানানো যাক। সো হি লাভস টু ইট আলু পরাঠা। মানে আমরা ওই যে শেরে পাঞ্জাবে যাই, তো ওখানকার আলু পরোটাটা আমাদের ভীষণ ফেভারিট। তো ভাবলাম যে শেরে পাঞ্জাবে তো যেতে পারছি না, বাট আলু পরোটাটা তো বাড়িতে আনা যেতে পারে। ইট ওয়াজ হিজ প্ল্যান। অ্যাকচুয়ালি শেরে পাঞ্জাব যেতে পারছি না, তারও একটা রিজন রয়েছে। কালকে হচ্ছে পঞ্চায়েত ভোট, তো ভোটের আগের দিন আমরা কোনো রিস্ক নিইনি, কারণ বাইরের এনভায়রনমেন্ট কখন কী হবে সেটা বোঝা মুশকিল। সেই জন্য ও বললো যে বেরোতে যখন পারছি না, তাহলে চলো শেরে পাঞ্জাবের আলুর পরোটাটাকে বাড়িতেই আনা যাক। তো আলুর পরোটার সাথে আছে চিকেন কষা, আর থাকবে গোলাপজাম, যেটা কিনা ও এক্ষুনি প্রিপেয়ার করবে। ও এই জাস্ট গোলাপজামের যেমন সে যে বলসগুলোর, গোলাপজামুনের যে রেডিমেড মিক্সটা হয় না, ওইটার বলসগুলো এই জাস্ট রেডি করে এনেছে, এবার ওটা করবে আর আমি করবো আলুর পরোটা আর চিকেন কষা। চলুন আর দেরি না করে আজকের ব্লগটাকে শুরু করা যাক। শুরুটা হচ্ছে ডেজার্ট দিয়ে। আমি যেহেতু মানে একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো গোলাপজাম বানানোর দায়িত্বটা আজকে আমার উপরে পড়েছে। এর আগে আমি দুবার তিনবার গোলাপজামটা বাড়িতে বানিয়েছি, তো আজকে ক্যামেরার সামনে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আমি সুগার সিরাপটা আগেই বানিয়ে রেখেছিলাম, ওর মধ্যে আমি হচ্ছে স্যাফরন আর হচ্ছে এলাচ দিয়ে সুগার সিরাপটা আমি আগেই বানিয়ে রেখেছি। রেডি টু মিক্স গোলাপজাম যেটা পাওয়া যায় সেটা আমি লেচি রেডি করে রেখেছি, এখন জাস্ট ওগুলোকে আমি ফ্রাই করে নেব। গোলাপজামটা যেহেতু আমি ঘিতে ফ্রাই করবো, তো ঘিটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে রেডি করে দিচ্ছি। আচ্ছা, এটাও ভালোই। গোলাপজামের বলগুলো আমার রেডি করা আছে, ঘিটা এখানে গরম হচ্ছে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। হয়ে গেছে ফার্স্ট রাউন্ড অফ গোলাপজামুন। এখনই ভীষণ টেম্পটিং দেখতে লাগছে, কিন্তু সেকেন্ড রাউন্ডটা দিতে হবে, তাই তো? হ্যাঁ, আমি পরের রাউন্ডের গোলাপজামটা ফ্রাই করে নিচ্ছি। চলো, আজকের মেনুতে যা যা আছে তার মধ্যে ডেজার্টটা তো অলরেডি বানিয়ে ফেলেছে, এবার আমার টার্ন। আমি যেটা করেছি বলেইছি, আমরা আলুর পরোটা হবে আর কষা চিকেন হবে। তো আলুর পরোটার জন্য আমি কিন্তু আলুটাকে বয়েল করে স্ম্যাশ করে রেখে দিয়েছি, এবার জাস্ট মানে স্টাফিংয়ের জন্য আলুটা যেটা দিয়ে মাখবো সেই স্টাফিংয়ের মশলাটা আমি জাস্ট রেডি করে নেবো। তার জন্য আমার কাছে অনিয়ন আছে, গার্লিক আছে, জিঞ্জার আছে, আর আছে হচ্ছে ভাজা মশলা আর একটু কাসুরি মেথি। এগুলো দিয়ে আমি জাস্ট স্টাফিংটাকে রেডি করে নেবো, আমি এখন সেটাই রেডি করছি। ও, চিলি অবশ্যই দেবো, ঝাল যেরকম খাবেন সেরকম অনুযায়ী ঝালটা দিয়ে দেবো, আর নুন তো দিতেই হবে, নুন মিষ্টি তো পরিমাণ মতো লাগেই, ব্যাস এইটুকুনি। আমার তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি, সর্ষের তেলেই করছি স্টাফিংটা। তো এবারে জাস্ট পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে ভেজে নেব। প্রথমে আদাটা দিয়ে দিই, ফাইনলি চপড পেঁয়াজ আছে এখানে, সেটা আমি খানিকটা দেবো, আর খানিকটা আমার চিকেন কষার জন্য। পেঁয়াজ আদাটা সতে হচ্ছে, তার মধ্যেই আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার। আর গার্লিকটাও আমি ফাইনলি চপ গার্লিক আমার আছে, সেটাও দিয়ে দেবো। যেরকম হয় আলুর পরোটার সাথে, এগুলো রেডি করে জাস্ট স্ম্যাশ পটেটোর সাথে আমি মিক্স করে নেব। স্টাফিংটা তো আমি রেডি করে নিয়েছি, মানে পেঁয়াজ রসুন আদার যে এটা,
এবারে আলু বয়েল করা যে আলুটা সেটা আমি স্ম্যাশ করে রেখেছি, তার মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দেবো। এটা তো ভাজা অলরেডি মশলাটা, কিছুই না যেরকম আপনারা সবাই করেন, জিরে ধনে আর গোটা শুকনো লঙ্কা, এই তিনটেকে শুকনো কলায় ভেজে ভাজা মশলা, এটা বাড়িতে সবারই থাকে, সেটাই করা আছে। সেটাই একটু দিয়ে দেবো আগে এই স্ম্যাশড পটেটোর মধ্যে, সেটার যে টেস্টটা অ্যাড করবে। বাকি ওই যে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছি ওই ওটা থাকবে, এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। আর একটা জিনিস আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে চাট মশালা। তো আমাদের এই ক্যাচের চাট মশালাটাই আমরা ইউজ করি, তো ওটাই একটুখানি দিয়ে দেবো। চাট মশালা সব কিছুতেই একটুখানি ট্যাঙ্গি একটা ফ্লেভার আনে, বেশ খেতে ভালো লাগে, তার জন্যই চাট মশালাটা দিচ্ছি। এবার ওই যে আদা রসুন পেঁয়াজ দিয়ে যেটা করে রেখেছি ওটা দেবো, এটার মধ্যে নুন দেওয়া আছে। হ্যাঁ, তো আমি আর এর মধ্যে আলাদা করে নুনটা দেবো না, আর আলুটা যখন আমি বয়েল করেছিলাম তখন ওটার মধ্যেও হালকা একটু নুন দিয়ে রেখেছিলাম, তো বেশি নুন হয়ে গেলে খাওয়া যাবে না। নুন রান্নায় কম হলে অ্যাড করা যেতে পারে, কিন্তু পরে তো আর কমানোর কোনো স্কোপ থাকে না, তাই আমি নুনটা একটু ভয় ভয় দিই, খুব একটা পাকা রাঁধুনি নই তো সেটার জন্য। তো যাই হোক, এবার আলুটাকে আমি মিক্স করে রেখে দেবো, তারপরে ডোয়ের মধ্যে যেরকম সবাই পুরভরে করে সেরকম করবো, কিন্তু ইন দি মিন টাইম আমি চিকেনটাও রেডি করবো, সেটাও কিন্তু দেখিয়ে দেবো। আচ্ছা, সব কিছু আমার দেওয়া হয়ে গেছে যা যা বললাম, এবার আমি যেটা অ্যাড করবো, আমি অ্যাকচুয়ালি আমরা ধনে পাতা খুঁজেছিলাম, কিন্তু আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে ধনে পাতা কোথাও পায়নি বর্ষার জন্য, আর খুব বেশি দূরে গিয়ে দেখতেও পারেনি, সেই জন্য আমার কাছে কসুরি মেথি ছিল। ধনে পাতা কসুরি মেথি যে কোনো একটা দিলেই চলে, তো আমি কসুরি মেথিটা অল্প করে হ্যান্ড ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দেবো, আর যেটা দেবো সেটা হচ্ছে জোয়ান। এবার আমি চলে এসেছি চিকেনের প্রিপারেশনটা নিয়ে। এবার আমি যেটা করবো, কিছু তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, সেটা আমি তেলে দিয়ে দেবো, তেল আমার অলরেডি হিটেড, তার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে সেই চিকেনটা আমি কষে নেবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি চপড অনিয়নটাও দিয়ে দিয়েছি। এবার যেটা হয়েছে সেটা হচ্ছে সারাদিন বৃষ্টি হলো, বিকালবেলা থেমে গেলো, আমরা ভাবলাম ছাদেই সেট আপ করবো। আমাদের যদি ওপরে একটা কিচেন আছে কিন্তু সেটা আমাদের সেট আপ করা নেই, মানে গোছানো নেই, তার জন্য আমরা ছাদেই সেট আপটা করি, আর ছাদে বেশ ঠান্ডা হওয়ায় রান্না করতে ভালোই লাগে। তো আলটিমেটলি হলো কি, রান্না করতে করতে কিন্তু এপাশে বৃষ্টি এসে গেছে, আমি আর তাই কথা বাড়াচ্ছি না। ফাইনলি চপড অনিয়ন তো আমি দিয়ে দিয়েছি, গার্লিক দেবো, আর এর মধ্যে কী দেবো, আদা রসুনের পেস্ট অর্ধেকটা আমি চিকেন ম্যারিনেট করতে দিয়েছি, আর বাকিটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর টমেটোটাও একসাথেই পিউরি করে নিয়েছি, তো সবটাই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নেবো যেভাবে চিকেন কষায় আর কি। এই যে ম্যারিনেটেড চিকেন আমার এখানে, তো এটা আমি এবার এতে দিয়ে দেবো। যে কাজটা কখনো সেরকমভাবে করিনি আজকে সেটা ট্রাই করছি। চিকেন তো আমি কষতে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে আলুর পরোটা স্টাফিং পুড়ছি, মা বেলে টেলে দেবে, আমি যে স্টাফিংটা পুরো রেডি করে দিচ্ছি। এই যে এরকম একটা বাটির মতো করে মোমোর শেপ দিচ্ছি আগে, তারপর জিনিসটাকে বটুয়ার মতো শেপ দিয়ে তারপর গোল গোল করে রাউন্ড করছি, জানি না ইজ দিস দ্য কারেক্ট ওয়ে অর নট, বাট করছি যেরকমভাবে পারছি করছি আর কি। এরকমভাবে বড় বড় লেচি যেরকম হয় আলুর পরোটা, মানে খেতে ভালো লাগে ধাবাতে, কিন্তু বানানোটা ইজ আ ভেরি মানে হেক্টিক জব, তো তার জন্য এবার থেকে ওর আমি ভেবেছি যে আলুর পরোটা খেতে ইচ্ছা হলে আমরা ধাবাতে গিয়েই খেয়ে আসবো। এটা আমার রিয়েলাইজেশন, কারণ কীরকম হবে প্রথম কথা সেটার একটা টেনশন, তার উপরে এই কাজগুলো ভীষণই আমার টাফ লাগছে। তো যাই হোক, তবে টাফ কাজ করার মধ্যে একটা মজা আছে, সেটাই করছি। এই যে আমার একটা লেচি হয়ে গেছে, এটাকে এবার আমি একটু হাত দিয়ে হালকা জেন্টলি একটু ফ্ল্যাটেন করে দেবো, তারপরে মা জাস্ট একটু রোল করে দেবে, তাহলেই হয়ে যাবে। তারপরে আসল টাস্ক সেটা হচ্ছে পরোটাটা করা, সেটা তো দেখাবোই, এখন আপাতত এটা করে দিই, নইলে অনেক রাত হয়ে যাবে। আচ্ছা, ইন দি মিন টাইম মা কিন্তু আমাকে বেলে টেলে পাঠিয়ে দিয়েছে আলুর পরোটাগুলো, আমি স্টাফিং করে জাস্ট পাঠিয়ে দিয়েছিলাম নিচে, মা আর ওপরে ওঠেনি, তো সেটার জন্য আমি যেটা করব এখন সেটা হচ্ছে আগে একটু এটাকে চাটু আমি গরম করে রেখেছি হালকা গ্রিজ করে, সেটা পরোটাটা দিয়ে দেবো চাটুতে। একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে, আজকে আর তেল না, একদম ঘিতেই হবে, তো সেটার জন্য অল্প অল্প ঘিতে সেকে নিচ্ছি জিনিসটা।
ফাইনালি সবকিছু তাহলে কমপ্লিট হলো? হ্যাঁ কমপ্লিট হয়েছে, আর আমি প্লেটিং ও করছি। এই যে স্যালাডের প্লেট আমার আলাদাই ছিল, আলাদা আলাদা করে চেয়ার টেবিল অ্যারেঞ্জ করার ঝক্কি আমরা নিতে পারছি না, চেয়ার তো এখানে আছেই, তো আমি প্লেটেই ওরটা দিয়ে দিয়েছি, আলুর পরোটা আর চিকেনটা এখানেই দিয়ে দিয়েছি, আর স্যালাডটা পাশে। তো ও খেয়ে বলবে কিরকম লাগছে গোলাপ জামটা আমি ওকে দিচ্ছি, ও খাক খেয়ে বলুক। এখানে রীতিমতো প্লেট সাজিয়ে বসে পড়েছি খেতে, সংযুক্ত সার্ভ করছে, আমার প্লেটটা রেডি করেছি, ওরটা রেডি করছি, আমি আমার প্লেটটা একবার দেখিয়ে দিচ্ছি। যেখানে আছে আলুর পরোটা, চিকেন, আর এটা হচ্ছে গোলাপজাম। আলুর পরোটা গ্রেভিতে মাখিয়ে নিয়েছি, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, যেমন আলুর পরোটাটা টেস্টি হয়েছে তার সেরকম চিকেন গ্রেভিটাও দুর্দান্ত একটা কম্বিনেশান হয়েছে। গোলাপজামটা তো রয়েছে, ওটা লাস্টে খেয়ে বলবো, বাট আলুর পরোটার সঙ্গে চিকেনটা একদম জমে গেছে। বউ কিন্তু খাসা বানিয়েছে, সন্ধ্যা থেকে টানা দাঁড়িয়ে আছে, ক্যামেরার পেছনে কি ঝাঁটার বাড়ি মারবে। বাটিতে কিন্তু নিয়ে নিয়েছি গোলাপ জামুন, যেটা বাংলায় গোলাপ জাম, তো সেই গোলাপ জামের শেপটা কিন্তু এবারেও খুব ভালো বানিয়েছে। লাস্ট টাইম যখন বানিয়েছিল শেপটা একটু ট্যাড়া ব্যাকা হয়েছিল, বাট ধীরে ধীরে আমার হাজব্যান্ড কিন্তু প্রো হয়ে যাচ্ছে এটা বানানোতে, তো ও বানিয়েছে বলেই খাচ্ছি। আদারওয়াইজ আমি মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না, খুব একটা কেন আমি মিষ্টি খাই না, ও বানিয়েছে তাই একটু খেয়ে দেখবো। ভীষণ সফট হয়েছে, আমি মানে তুলতে গিয়েই বুঝতে পারছি ভেঙে যাচ্ছে, একটুখানি খেয়ে দেবো, একদম মাখনের মতো সব নরম আর কি। মনে হচ্ছে এটা পুরোটাই খেতে হবে আমাকে, মানে একটা পুরোটাই খেয়ে নিতে হবে আমাকে। প্রথমে ভাবছিলাম একটা খাবো না, একটু বাইট নিয়ে ওকে দিয়ে দেবো, এখন ভাবছি না মিস করা যাবে না, খেয়ে নিতে হবে। দারুণ হয়েছে, অসম্ভব ভালো হয়েছে। তো আবারও একটা ছুটির দিন শেষ হলো, খাওয়া দাওয়ার পর্ব এই জাস্ট মিটলো, পেট পুরো ভার হয়ে আছে, সাথে ওর গোলাপ জামটা পুরো জমে গিয়েছিল। আলুর পরোটা চিকেনটা কিন্তু গোলাপ জামের থেকে বেশি টেস্টি হয়েছে। না গোলাপ জামটা নো ডাউট, আমি অ্যাকচুয়ালি মিষ্টি খাই না, কিন্তু ও এটা বানালে আমি একটু খেয়ে দেখি বাড়িতে বানানো বলে, ভালো লাগে খেতে। আর ও একটু মানে সিরাপটা একটু কম মিষ্টি করে, সেটার জন্যই আমার ভালো লাগে। খাওয়া দাওয়া নিয়ে সন্ধ্যেটা বেশ জমে গেল, বেরোনো হলো না তো কী হলো, আজকে যা যা করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। অ্যাকচুয়ালি আপনাদের মনে হতেই পারে পরপর রান্না করেই যাচ্ছি, রান্না করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যা করি উইকে একটা দিন আমরা ভিডিও শেয়ার করি, প্রত্যেক উইকেন্ডে মানে প্রত্যেক রবিবার, প্রত্যেক সানডে বেলার দিকে আমরা চেষ্টা করি আমাদের একটা ভিডিও শেয়ার করার আমাদের ইউটিউব ফ্যামিলির সাথে, সেটা আমরা মেনটেন করার চেষ্টা করছি বেশ কিছুদিন হলো। তো সেটার জন্য একটা ছুটির দিন, বিকজ হি ইজ হ্যাভিং হোল ডে অফিস, তো অফিস পুরো অফিস সামলে তারপরে উইকে একটা দিনই ছুটি পাওয়া যায়, সেই ছুটির দিনেই আমরা যেটাই করি সেটা রান্নাবান্না হোক, খাওয়া দাওয়া হোক, কোথাও যাওয়া হোক, সেটাই শেয়ার করি আপনাদের সাথে। তো আজকেও সেরকমই একটা দিন ছিল, কোথাও বেরোতে না পেরে আমরা বাড়িতে যা যা করলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। যদি আমাদের ভালো লাগে, যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে, তাহলে আপনারা জানেন কী করতে হবে, আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে ফ্রেন্ডস রিলেটিভ সার্কেলে, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বিকজ উইদাউট ইওর লাভ অ্যান্ড সাপোর্ট উই ক্যান নট রিয়েলি রিচ এনিওয়্যার। ভিডিওটাকে আর লেন্দি করছি না, এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি, লাভ অ্যান্ড পিস ফ্রম আস টু ইউ। টাটা, গুড নাইট।